দলের অন্ধ্র নেই, মনের অন্ধ্রেও পদ্ম ফুলাই সবার। সবার মনে পদ্মফুল, আর সেই জোরে এবার নতুন মাঠে খেলতে নামছেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের বদলে প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে, আর সেখানেই মাঠে নেমেই স্টেপ আউট করে ছক্কা মারতে শুরু করে দিয়েছেন তিনি। এদিন বর্ধমানের দ্বাদশ মন্দিরে পুজো দিয়ে সমর্থকদের জোয়ারে ভেসে গেছেন রাজ্যের প্রাক্তন বিজেপির সভাপতি। তার কথায় তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ কোন পিচে খেলতে নেমেছেন তা তিনি নিজেই জানেন না। প্রার্থী আগে তো দেখে নিন, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর, এটা দেখুন আগে কোন পিচে নেমেছেন উনি জানেন না, পিচটা কিন্তু আমরা তৈরি করেছি। দুদিন আগে কীর্তি আজাদ বলেছেন শূন্য রানে আউট করে দিলীপকে ঘরে পাঠাবেন, তারই কটাক্ষ ফিরিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। তার স্পষ্ট কথা, রাজ্যে এখন তৃণমূল আর দুর্নীতি সমার্থক। কীর্তি আজাদ এসব বোঝেন না, বর্ধমানকেও জানেন না। তৃণমূল আছে কোথায় উনি জানেন না, আশপাশে যারা ঘুরে বেড়াচ্ছে সব কাটমানি খোর তোলাওয়াজ সব, উনি টিএমসিও বোঝেন না আর বর্ধমান কোথায় তাও জানেন না। দিলীপের দাবি তার জয় নিশ্চিত, কারণ বর্ধমানে পা দিতেই সকলে বলছে তিনিই জিতছেন। বর্ধমান দুর্গাপুর জুড়ে সেই হাওয়া বইছে। বলিনি তো আমি কোথাও যেতেই পারিনি, আমি খালি এসেছি হোলি খেলতে, দেখা করতে, প্রচারও করতে আসিনি, কাউকে বলিনি আজ পর্যন্ত আমি ভোট দিন। লোকে বলছে আপনি জিতবেন, আমার অভিজ্ঞতা বলছি, আমি প্রথমবার 16 সালে বিধায়ক দাঁড়াই, তখন রাজনীতি সবে পা রেখেছিলাম, তো খড়গপুরে সমস্ত গলি গলি হেঁটে ঘুরেছিলাম। শেষ সপ্তাহে লোকে বললো দাদা আপনি জিতছেন, এক দেড় মাস পরে। গতবারে লোকসভা লড়লাম মেদিনীপুরে, তো সেখানে লড়াই করার পর 15 দিন পরে লোকে বললো যে আপনি জিতছেন, এখানে পা দেওয়ার সময় সময় লোকে বলছে আপনি জিতছেন। একসময় পদ্মফুলেই প্রার্থী হয়ে জিতেছিলেন কীর্তি আজাদ, বিহারের দ্বারভাঙ্গা থেকে জিতেছিলেন বিজেপির হয়ে, পরে তিনি আবার যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তার এই দল বদল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। কেড়েছেন কবা সেটা জিজ্ঞেস করেননি? বিজেপির পদ্মফুলে উনি সাংসদ হয়েছিলেন, পদ্মফুল ছেড়েছেন, মানুষ ওদের ছেড়ে দিয়েছে, অত আর কোনো চান্স নেই। বোঝাই যাচ্ছে নিজস্ব মেজাজে ব্যাট করতে নেমেছেন দিলীপ ঘোষ। মাঠে নেমে পিচকে নিজের মতো করে তৈরি করে নিতে চাইছেন তিনি, চাইছেন নিজস্ব কায়দায় বিপক্ষের প্রার্থীকে ধরাশয়ী করতে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।